키츄! 키츄키츄의 시작지! 해피 로터 잡더라! 이 파폴! 파폴 나 파폴 세상에 가지? 이따 텔레파자! 텔레파자! 이씨! 자, 던전은 서프라이즈 하지? 어? 기 서프라이즈? 서프라이즈? 또 뭐래 볼보? 자, 보시! 에이, 가라가 락? 나, 또 서프라이즈 타니 아시, 또 핸드 사니타이즈 걸. 이 사니타이즈 타 걸, 아미, 또 서프라이즈 타니 아시지. 에이, 너 또 서프라이즈. 아니, 봐, 에다 와다 가체 깐단 나기. Yes! Yes! 봐. 자, 탈레 주미야 티핀다 하베 뭐? 하. 사니타이저 데? 투미야 핫 사니타이저 걸어? 오, 다나. 이따 달리. 달리 달리. 두 달리? 아, 아미 달리. 달 달. 키키 아체? 이 시기도 내가 얼굴에 또 배구니 아프냐지 했네. 와우, my favorite. 다다, 너가 나 거사 보니? 뭘? 너 백신에 third button 키 홀로? 오호, 되게 바로 몸에 걸리지스다. 어디다 또 share 거라 하니? 걸고 걸었지나? 또 루터 백신을 받긴도 베리에 가체 칼키 카드다 베르노 거다. 카드다 베르노 거다. No problem. 아직에 সব শেয়ার করে নিচ্ছি. তাহলে এখনি শেয়ার কর. হ্যাঁ. Wow. এটা নেতা হয়ে গেছে রে. নইলে আর একটু ক্রিসপি হলে ভালো হতো. হ্যাঁ. এটা একটু ইয়ে করে নে. আমি আর কন্ট্রোল করতে পারছি না প্লিজ. আমি নিলাম. কুই খাকা খাকা বলে ভাই খেতে খেতে বলি আর আক না খাই এখানে থাক পেঁয়াজিটা দিয়ে স্টার্ট করি পেঁয়াজি আমি তো বেগুনি খাচ্ছি বেগুনি 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 পেঁয়াজি আর বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম যে সামনে মানে পরে সামনের যে শনিবারটা আসছিল সেখানে আমি ভ্যাকসিন নেব নিয়ে আমি আরো কনফার্ম হব হয়ে তারপর আপনাদের সাথে এটা শেয়ার করব তো আমি নিয়েছি অ্যাজুয়াল আমাদের কোন কিন্তু কোনো প্রবলেম হয়নি তো আমি ওটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে যে আমরা কিভাবে মানে কি কি নিয়ম মেনে আমরা ভ্যাকসিনটা নিয়েছি আমরা ভ্যাকসিন নিতে যখন যাই তখন কিন্তু অনেকেই যেটা করেছে শুনেছি যে খালি পেটে চলে গেছে কি অল্প টিফিন করে চলে গেছে আমরা কিন্তু একেবারেই তা করিনি আমরা পুরো পেট ভরে মানে একবার লাঞ্চ করে গেছি এবং লাঞ্চে ভাত খেয়েছি তার একটা কারণ হচ্ছে কি ভাতে শরীর ঠান্ডা করে সেই কারণে তো আমরা গেছি গিয়ে ভ্যাকসিন নিয়েছি নেওয়ার পরে জেনারেলি কী করছে যে বাঁ হাতে দিচ্ছে তো যে হাতে আর কি দিচ্ছে সেই হাতে আমরা খুব বেশি প্রেশার নিইনি নর্মাল নাড়াচাড়া করেছি ঠিকই কিন্তু খুব যে আমি অন্তত আমি আমার কথা নিজের কথাটা বলতে পারি যে আমি যদিও রাইট হ্যান্ডার তবে আমি কিছু কিছু ক্ষেত্রে বা বেশ ওয়েট তোলার ক্ষেত্রে আমি বাঁ হাতটাকে ব্যবহার করি তো এই ক্ষেত্রে আমি কিন্তু কিছু মানে কোনো ওয়েট তোলা বা বেশি হাত নাড়ানো বা কাঁধের ওপরে হাত তোলা এই জিনিসগুলো কিন্তু করিনি একদম হাতটা নর্মালি যেটুকু না নাড়ালে নয় আমি সেটুকুনি খালি নাড়িয়েছি তারপর আর কি করেছি যে ভ্যাকসিন নেওয়ার 3 ঘন্টা পরে খাবার খেয়েছি এর মধ্যে কিন্তু কিচ্ছু খাইনি তবে ভ্যাকসিন নিয়ে ফিরে খুব ভালো করে ঢেলে চান করে নিয়েছি সেটাও ঠান্ডা জলে অনেক সময় কী হয় যে এই একদিন যেরকম খুব বৃষ্টি বৃষ্টি হয়েছে
সেই ক্ষেত্রে অনেক সময় লোকে কি করে যে ও একটু ঠান্ডা লাগছে গরম জলে চান করি, কি অনেক কেউ কেউ আছে এরকম আছেন হয়তো যে সারা বছরই হয়তো গরম জলে করেন, বিশেষ করে বয়স্করা। তো এক্ষেত্রে কিন্তু পুরো ঠান্ডা জলে চানটা করতে হবে এবং ঢেলে চান করতে হবে, মানে অনেকক্ষণ ধরে করতে হবে বল? হ্যাঁ, অনেকক্ষণ ধরে করতে হবে যাতে বডির ওপর থেকে আর কি ঠান্ডা হয়। ওপর থেকে নয়, মানে বেসিক্যালি ওপর ভেতর সব সব মানে বডির টেম্পারেচারটা যাতে ফেলে দেয়, ফেলে দেয়, কারণ এই ভ্যাকসিনটা প্রচন্ড হিট জেনারেট করে, হিট জেনারেট করে, একদম ঠিক। আর কি করেছি যে এই যে ভ্যাকসিন নেওয়ার পরে প্যারাসিটামল 650 তিনটে করে তিন দিন খাওয়া হয়েছে, যদিও মানে ভ্যাকসিন নেওয়া একটা প্যারাসিটামল খাওয়ার পর মিনিমাম 6 ঘন্টা গ্যাপ দিয়ে আরেকটা প্যারাসিটামল খেতে হবে। তো সেই কারণে যেদিন ভ্যাকসিন নিয়েছি সেদিনকে তিনটে ডোজ খেতে মানে পারিনি বা পড়িনি, তো সেদিনকে দুটো খেয়েছি, পরের দিন তিনটে খেয়েছি, আবার তারপরের দিন তিনটে খেয়েছি, আর তারপরের দিন একটা খেয়েছি, এইভাবে টোটাল 9টা খেয়েছি। আর 9টা খাওয়ার পরে যদি মনে হয় যে না বডির ভেতর থেকে হিট হচ্ছে বা কিছু, তাহলে একটাই এ যে ঢেলে চান করে নাও আর রেস্ট নাও। এবার বলি যে যেদিন ভ্যাকসিন নিয়েছি সেদিন আর তারপর দিন মানে দুদিন টানা রেস্ট এবং ভালো করে ঘুমিয়ে নাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আরে তো এমনি হবে, কারণ বডি খুব ঝিমিয়ে থাকে এবং ভীষণ ঘুম ঘুম পায়, তো সেই ঘুমটাকে কোনো কারণে ডিস্টার্ব করো না, এটাই হচ্ছে কথা, বডিটাকে রেস্টে রাখো। একদমই তো, ওটাই মানে বডি তখন রেস্ট চায় এবং সেই রেস্টটা দিতে হবে। কোনো কারণে যদি তুমি রেস্টটা না দাও তাহলেই রিপারকেশন শুরু হয়ে যাবে, কোনো না কোনোভাবে সেটা হবেই, মানে সেটা মানে বমি করা হোক, জ্বর আসা হোক, বেশিরভাগ জ্বরই আসছে, তো সেইগুলো শুরু হয়ে যাবে। সেগুলো না করে বডি রেস্ট চাইছে, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো ভাই। আমি তো এসে টানা লম্বা ঘুম দিলাম, একেবারে সোজা বিকেলবেলা 4টের সময় ফিরে এসে তো ঘুমোলাম, মোটামুটি সন্ধ্যাবেলা 7টা-8টার সময় উঠলাম, খেয়ে দিয়ে আবার ঘুমোলাম। আমিও তাই, আমি শনিবার নিয়েছি, আমি শনিবার এবং রোববার টানা ঘুমিয়েছি, মানে প্রায় আমি উঠেছি, খেয়েছি, আবার শুয়েছি, না তো প্রায় বলা যায় আমি একবারে সোমবার উঠে ফিট হয়ে অফিস চলে গেছি, এইরকম ব্যাপার প্রায়। তো এই আর একটা জিনিস যেটা করতে হবে সেটা অবশ্য ভ্যাকসিন নিলে এটা হচ্ছে যে খুব খিদে পাচ্ছে, সেই কারণে 4 বেলা কিন্তু পেট ভরে খেতে হবে, মিনিমাম 4 বার, সেটা সকালে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ, বিকেলের টিফিন এবং রাত্রের ডিনার, এই মিনিমাম এই 4 বার পেট ভরে খেতে হবে। আর এছাড়াও যদি খিদে পায় তাহলে সেই ফাঁকে ফাঁকে যখন খিদে পাবে তখন খেয়ে নিতে হবে, মোটামুটি পেট খালি রাখা যাবে না। মানে পেট ভরা বলতে ওই যে মানে একদম মানে পেট ভরা বলতে পেট ভরাই, মানে ওই লোকে হয় না টুকটাক দুটো বিস্কুট খেলাম কি একটা স্লাইস কেক খেলাম, ওই রকম না, পুরো বসে জমিয়ে খাওয়া যেটাকে বলে, পুরো পেট ভরা সেই রকম খেতে হবে। একদম, আর খিদেটা যে সবার পাচ্ছে তাও নয়, কিন্তু খেতেটা হবে। হ্যাঁ, আমাদের যেরকম দুজনের খুব খিদে পেয়েছিল। একদম একদম ঠিক বলেছিস, কিন্তু খিদেটাকে ইগনোর করলে বা খাওয়াটাকে খিদে পাচ্ছে না বলে খাবো না, খাওয়াটাকে ইগনোর করাটা, আমার বন্ধু যেরকম ও খাওয়াটাকে ইগনোর করেছে, জ্বর এসেছে বলে ও খাওয়াটাকে ইগনোর করেছে, ওর আরো বেশি প্রবলেম শুরু হয়ে গেছে, মাথা ঘোরা, বমি হওয়া, আরো নানা রকম প্রেসার ফল করে যাওয়া, নানা রকম শুরু হয়ে গেছে। তো ওটাকে ইগনোর করা যাবে না, খাওয়া মোস্ট কম্পালসারি, একদমই, এবং পুষ্টিকর খাবার নয়, সিম্পল খাবার কিন্তু পেট ভরা খাবার। আমার তো মনে হয় সিম্পল শুধু দাদা মানে যদি আমরা ভাতের উপরেই থাকি তাহলেই সবচেয়ে ভালো হয়, কারণ মানে আমরা বাঙালি, আমাদের ঘরে স্টেপল ফুড রাইসটা সবসময় অ্যাভেলেবল, একদম, আর মানে ভাত খেলে শরীর ঠান্ডা করে, ফলত আমরা যদি ভাতটা খেয়ে নিই পেট ভরে তাহলে কোনো অসুবিধাই করে না।
একদমই ঠিক। তো আমরা এই কটা নিয়ম মেনে ভ্যাকসিন নিয়েছি এবং আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি, এবং আশা করি যে যারা ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছেন বা নেননি, প্রত্যেকেই যদি এইগুলো মেনে মানে ভ্যাকসিন নেন, তাহলে আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না। আমি একটা কথাই বলবো, আমরা নিতে যাওয়ার আগে বিশেষত আমি পাঁচজনের পাঁচ রকম কথা শুনে একটু ঘাবড়াচ্ছিলাম, আমাকে তো লোকজন আরও ঘাবড়ে দিচ্ছিল, এই জ্বর তো আসবেই, একটু বমিতে হবেই, এই হবেই, সেই হবেই। কিন্তু সত্যি সত্যি তুমি যদি নিয়মগুলো মেনটেন করো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আরেকটা কথা আমি বলবো, আমি জানি না এখানে ব্লগে বলা উচিত কি উচিত নয়, কিন্তু সেটা হচ্ছে আমি তাদেরই শুনেছি রিপারকাশন বেশি হয়েছে যারা আগের দিন অ্যালকোহল নিয়েছে। এটা বলছে যে কোনো ব্যাপারই না আগের দিন অ্যালকোহল, মানে পরে তিন দিন অ্যালকোহল নেবে না, স্মোক করবে না, কিন্তু আগে করলে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি দেখেছি যে আগেও যদি স্মোকিংয়ের কথা বলতে পারবো না, কিন্তু অ্যালকোহল যদি কনজিউম আগের দিন করো, পরের দিন রিপারকাশন মানে ডোজ নেওয়ার পরে কিন্তু অনেক বেশি। ফলত আমার মনে হয় যে পরের তিন দিন তো খাবে না ঠিকই কথা, কিন্তু আগেরও আমার মনে হয় এক দুদিন না খাওয়াটাই উচিত, মানে হলে তাহলে তোমার শরীরের কষ্ট কম হবে, আর না হলে তোমাকেই ভুগতে হবে বেশি, তাই না? একদমই, এটা খুব ভালো পয়েন্ট মনে করেছি, ভ্যাকসিন নেওয়া এটা আমি মিস করে গেছিলাম, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। এটা বলে রাখি, ভ্যাকসিন নেওয়ার পরে মিনিমাম তিন দিন স্মোকিং বন্ধ, আর মিনিমাম সাত দিন ড্রিঙ্কিং বন্ধ। এটাও কিন্তু মানে মেনে চলতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা অনেকটাই করোনার মতনই, যে যদি আপনারা প্যানিক করেন, ভেতরে ভয় থাকে, তাহলে কিন্তু এফেক্টটা বেশি পড়বে। দয়া করে মানে ভীতিটাকে কাটান আপনারা। হ্যাঁ, যেরকম আমাকে এত ভয় ধরিয়ে দিয়েছিল যে নেওয়ার পরে দাদা যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে তুই ঠিক আছিস তো, আমার না মানে আমি ঠিকই আছি, আমার কিছুই হয়নি, কিন্তু যেন মনে হচ্ছে মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে, আমি একটু চোখে বোধ হয় কম দেখছি, মানে কীরকম কীরকম একটা মনে হচ্ছে, কিন্তু আসলে আমার কিছু হয়নি, ওটা কিন্তু সম্পূর্ণ আমার ভীতি দেখে হচ্ছিলো। তারপরে আমি যখন ভালো করে ঢেলে চান করে লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে রইলাম, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে কই কিছু তো হচ্ছে না, মানে যেগুলো মানে বলছিলাম ওগুলো তো জাস্ট ভাবছিলাম যে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার কিছু হচ্ছে না। একদমই, সেই কারণে নিজের মনে ভীতিটাকে কাটান, একদম কোনো ভয়ের কিচ্ছু নেই, আপনারা নিশ্চিন্তে এই নিয়মগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা করেছি, করে পজিটিভ রেজাল্ট পেয়েছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই নিয়মগুলো যদি মেনে আপনারা নিতে পারেন, আশা করি কোনো প্রবলেমই হবে না। তুই কি আবার তাহলে কাঁঠালটা একটু খেয়ে দেখাবি? আর প্লেটে এখনো এগুলো রয়ে গেছে দাদা, এগুলো কি আমি খেয়ে নেব? তুই এটা খা, আমি এটা খাই। তুই একটা কাঁঠাল খেয়ে বল। নিশ্চয়ই, আমাদের বাড়ির গাছের কাঁঠাল, খালি সাইজটা দেখুন। আমি আজকে দুপুরবেলায় লাঞ্চ করেছি, তখন আমি কাঁঠাল নিয়েছিলাম। গুড়ের মতো মিষ্টি, অপূর্ব। অ্যাকচুয়ালি এই কাঁঠালে বিচির ওপরে একটা ছাল থাকে, এই ছালটা খেলে পেট খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই ছালটাকে আমি বাদ দিয়ে দেবো, এইটা বাদ দিয়ে খেলে কোনো প্রবলেম হয় না। এই দেখুন, এই ছালটা বাদ দিয়ে খেলে আর কোনো প্রবলেম হয় না। কাঁঠালের ওই বীজের ছালটা
বাদ দিয়ে খেতে হবে আর কাঁঠাল খাওয়ার পরে জল খাওয়া যাবে না ব্যাস তাহলে কাঁঠাল খেলে আর কোনো সমস্যা নেই অনেকেই পেট খারাপের ভয়ে কাঁঠাল খেতে চায় না গন্ধের জন্য অনেকে খায় না সেটা আলাদা কথা কিন্তু পেট খারাপের ভয়ে খেতে চায় না সেটার জন্য এইটা মানে উপায় উপায় অ্যাকচুয়ালি তাই বাঘটা আজকে মানে রথযাত্রায় বেশ সুন্দর এবং হেভি টিফিন হয়ে গেল আবার রাত্রে খেতে হবে তো আর এখন আর খেলাম না থাক পরে খাব তাহলে আমাদের তরফ থেকে জোরে হ্যাপি রথযাত্রা তাহলে আজকের মতো এই পর্যন্তই একদম আজকের মতো এই পর্যন্ত ও টাটা একটা কথা আমি বলে নিই আমার ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা টাটা